বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বি এর প্রতিনিধি দলের সম্মানে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এবি বিএফ সিডনির ডার্লিং হারবারে নৌ আয়োজন করে গত তিরিশে মে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিভিট চলাকালীন প্রায় তিন ঘন্টা ব্যাপী এই নৌবিহারে এফ বি এর প্রতিনিধি দল সহ সিডনি কনসাল এবিবিএফের পরিচালনা ও উপদেষ্টা পরিষদ ও বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন নৌবিহারে স্ন্যাক্স রাতের খাবার ও কোমল পানীয় পরিবেশন করা হয় এছাড়াও প্রতিনিধি দল দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন এফ এর সহসভাপতি যশোদা জীবন দেবনাথ বলেন আমরা এবিবিএফ এর আতিথ্যতায় সত্যি অভিভূত এবং আপনাদের সাথে যৌথভাবে কাজ করতে গর্বিত পাশাপাশি আমরা তিন ও চার অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হব দুই ব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ারে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করছি এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ রাকিবুল আলম দীপু বলেন এই আয়োজন যিনি করেছেন যে আয়োজক এবিবিএফ পক্ষ থেকে রতন ভাই আছেন আরও যারা তার সহকর্মী আছেন সকলকে অন্তরের অন্তর থেকে এফবিসিআই পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আগামী তিন ও চার অক্টোবর সিডনিতে দুই দিন ব্যাপী সিঙ্গেল কান্টি ফেয়ারে আমি উপস্থিত থেকে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সার্বিক সহায়তা করব সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর বলেন বাংলাদেশে এবিবিএফ টিমের আগামী সফরের সময় এফবিসিসিআই চেম্বার মিটিংয়ে দেশব্যাপী সব সদস্যদের আগামী তিন ও চার অক্টোবর সিডনিতে দুই দিনব্যাপী সিঙ্গেল ফেয়ারে অংশগ্রহণের আহ্বান জানানো হবে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজে এর পরিচালক শোভন ইসলাম শাওন সৈয়দ মোহাম্মদ বক্তিয়ার ও খান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী প্রমুখ এর সভাপতি আব্দুল খান রতন এফবিসিসিআই এর সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দুই দিন ব্যাপী সিঙ্গেল ফেয়ারে অংশগ্রহণের আহ্বান জানান উপদেষ্টা ডক্টর আইয়ার চৌধুরী ও শাহেজামান টিটু এফবিসিসিআই এর সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নৌভ্রমণের সার্বিক তত্ত্বাবধানের জন্য পরিচালক মোজাম্মেল বাবু ও উপদেষ্টা হোসেন কবিরকেও বিশেষ ধন্যবাদ জানানো হয় আব্দুল্লাহ Independent Television, Sydney, Australia.